এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ, ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ, লিসেন টু এবিসি নিউজ এজিটি লাইভ। আপনিও ধৈর্য রাখতে পারছেন না, প্রশ্ন যদি উত্তরের থেকে বড় হয় ধৈর্য রাখা খুব মুশকিল। আপনি আপনার পত্রিকার নাম থেকে বলবেন, স্যান্ডেল পত্রিকা। হ্যাঁ স্যান্ডেল পত্রিকা, আমি খুব ভালো, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। বিষয়টা হচ্ছে যদি একটু সংক্ষেপে প্রশ্নটা প্রশ্ন সেখানেই যে যে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে দিল্লি সরকারের যে বারবার মানে বিভিন্ন বিষয়ে নাকঝাক হয় এবং টাকা কিন্তু ঠিকঠাক মতো দেয় না, সেই জায়গায় ত্রিপুরা এসে আপনারা কিভাবে ত্রিপুরার ইকোনমিকে বুস্ট করবেন, ত্রিপুরাকে কিভাবে? খুব সংক্ষেপে বলে দিচ্ছি উত্তরটা, আপনার ডবল টেকা সরকার যেখানে যেখানে আছে না, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে গঙ্গায় বেড়বড়ি ফেলতে হয়। ডবল টেকা সরকার যেগুলো আছে দেশের, যখন কাজ হয় 100 দিনের কাজ থেকে ই গভর্নেন্স, তখন দিল্লির সরকারকে বলতে হয় পশ্চিমবঙ্গ সরকার ভারতের মধ্যে 1 নম্বর। যেদিন থেকে মামাদি মানুষের সরকার এসছে তার নিজস্ব রেভিনিউ বাড়িয়েছে, আর দিল্লির কাছে টাকা পড়লো হকের টাকা। এটা তো দিল্লির টাকা, তো বিজেপির প্রশাসনের টাকা নয়, এ তো বড় দূর আনতে হবে, তার সঙ্গে কিচ্ছু এসে যায় না। যারা ডবল টেকা সরকারের অংশীদার যেসব রাজ্য, সেই রাজ্যগুলিকে টপকে একের পর এক বিভাগে পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গা নিয়েছে। সেই আত্মবিশ্বাস থেকে তৃণমূল কংগ্রেস বলছে ত্রিপুরা কেউ এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আমি শুধু সংযোজন করি কুণালের সঙ্গে আর একটা শব্দ শুধু, যেখানে যেখানে ডবল টেকা সরকার হয়েছে মানে কেন্দ্র বিজেপি রাজ্য বিজেপি, একমাত্র গুজরাট ছাড়া, দ্বিতীয়বারের জন্য আর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে, যেখানে যেখানে কেন্দ্রে বিজেপি রাজ্যে বিজেপি, একবারের জন্য রাজ্যে বিজেপি এসছে, পরের বার কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে বিজেপিকে থাকে। আচ্ছা অর্গানাইজেশনের ব্যাপারে জানতে চাইছি, সেটা হচ্ছে যে আপনারা বলেছিলেন যে অর্গানাইজেশনাল যে বেসটাকে এক্সপ্যান্ড করবেন, তো সেটা কিভাবে মানে এগোচ্ছে এবং কেউ বিরোধীও কি জয়েন করছে? দেখুন এই বিষয়ে অবশ্যই আমরা এই মুহূর্তে গুরুত্ব দেব না। স্থানীয় নেতৃবৃন্দ সমস্ত রকমভাবে চেষ্টা করছেন, উদ্যোগ নিচ্ছেন, সমস্ত রকম দিক থেকে যোগাযোগ চলছে, এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আশিস বাবু থেকে সুবল বাবু থেকে নেতৃবৃন্দকে আপনারা আটকাতে পারেন, কিন্তু সাধারণ মানুষের যে জনরোষ তৈরি হচ্ছে আটকে দেবেন কি করে? নীরব বিপ্লবটা বিপ্লবদের দেখতে পাবে ব্যালট বাক্সে, নীরব বিপ্লব হবে ত্রিপুরাতে, বিদায় ঘন্টা বেজে গেছে। একটা গীতা শ্লোক নিয়ে আমি আমার বক্তব্য শেষ করব, এটা আমার বক্তব্য নয়, এটা জয়প্রকাশ নারায়ণ যখন গ্রেপ্তার হচ্ছিলেন 77 সালে, এই 75 সালে এমার্জেন্সির সময় তিনি বলেছিলেন, সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি গীতার একটা শ্লোক বলেছিলেন, বিনাশ ও কালে বিপরীত বুদ্ধি। আজকে এই ত্রিপুরার বিজেপির জন্য এবং তাদের মুখ্যমন্ত্রীর জন্য আমি অত্যন্ত পরিতাপের সঙ্গে বলছি, বিনাশ ও কালে বিপরীত বুদ্ধি, বিদায় ঘন্টা না তোমরা শুনতে পাচ্ছ বেজে গেছে, কিন্তু অত্যাচারীর কর্ণ গুহরে সে আওয়াজটা গিয়ে বোধ হয় পৌঁছচ্ছে না, তাই রাস্তায় রাস্তায় ফেনারে বাহিনী, নীতিহীন আদর্শহীন বক্তব্যহীন কিছু মানুষ, তারা রাস্তায় সমাজ বিরোধীদের হাতে চলে গেছে সরকারটা। এটা মানুষের সরকার নয়, এটা সমাজ বিরোধীদের সরকার বলতে বাধ্য হচ্ছি। আবার বলছি, এখানে জরুরি অবস্থা চলছে, এখানে প্রেসিডেন্সিপ চলছে, এখানে গণতন্ত্র বিরাট প্রশ্নচিহ্নের মধ্যে গিয়ে পড়েছে, আর হিউম্যান রাইটস কমিশন কথায় কথায় পশ্চিম বাংলায় যায় একবার দয়া করে হাতজোড় করে অনুরোধ করছে, ত্রিপুরায় রয়েছে মানুষের সাথে কথা বলুন, আইনজীবীদের সঙ্গে কথা বলুন, বিশিষ্ট মানুষদের সঙ্গে কথা বলুন, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলুন, তাদের যদি নিরাপত্তা না থাকে গণতন্ত্র রক্ষা।
সভায় সুতরাং সবাই ভালো থাকবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। এবং বিস্তারিত আমরা যাচ্ছি না, কেন্দ্রের নির্বাচন তারা সব মানে মানুষ হচ্ছেন শ্রেষ্ঠ নির্বাচক মন্ডলী, জনগণ ত্রিপুরা তারা সবাই দেখছেন, তারা বুঝতে পারছেন, তারাই শেষ কথা বলবেন। ত্রিপুরায় একেবারে মানুষ প্রত্যেকটা স্পন্দন আমরা অনুভব করছি, তারা উৎসাহ দিচ্ছেন, বিভিন্ন পেশার মানুষ এতজন এতভাবে যোগাযোগ করছেন, হয়তো কেউ বিজেপির মধ্যেও আছেন, হয়তো কেউ বিজেপিকে ভোট দিয়েছেন, হয়তো কেউ বিজেপির হয়ে নির্বাচন করেছেন, তারা পর্যন্ত বলছেন যে ভয় দেখিয়ে সামনে বের করতে পারছে না, আমরা পুরো দোস্তুর আছি, তারা সাহায্য করছে। গতকালকেই তো কোর্টের বাইরে আমি যখন চা খাচ্ছিলাম, সেই দরিদ্র চা আলাদি আমাকে বললেন যে আশা নিয়ে কংগ্রেসকেও দেখেছিলাম, সিপিএমকেও দেখেছিলাম, ভেবেছিলাম বিজেপির নেতৃত্বে একটা বড় পরিবর্তন আসবে, কিন্তু এই শ্মশান বানিয়েছে একটা দরিদ্র চা আলাদি। আমি আশা করবো চায়ের দোকানটি ভাঙচুর হবে। তো এখন মানবাধিকার কমিশন কেন্দ্রের তারা আসুন, এসে দেখুন, এক দুই ত্রিপুরার মাননীয় রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনি ডেকে ডেকে বিরোধীদের বারান্দায় বসিয়ে প্রকাশ্যে প্রেস কনফারেন্স করছেন, গুচ্ছ গুচ্ছ লোক সেখানে বলছে কোভিড নেই, আর আপনি আজ থেকে ছয় নামি এখন বলছেন ব্যস্ত আছেন, যত ওরা এই আক্রমণ দেখাবে, যত সন্ত্রাস দেখাবে, এটা ভাবার কোনো কারণ নেই যে তৃণমূল এবং ত্রিপুরার মানুষ তারা পিছিয়ে যাচ্ছে বা কোনো অবস্থায় আতঙ্কিত হচ্ছে, বরং আত্মবিশ্বাস বাড়ছে, সাহস বাড়ছে, যে কাজ হচ্ছে ওষুধে ওরা ভয় পাচ্ছে, আর ভয় পাচ্ছে বলেই মারছে, যদি ভয় না পেত ওরা মারত না। প্রত্যেকটা রড, প্রত্যেকটা ইট, প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা পুলিশের কেস, প্রত্যেকটা মামলা প্রমাণ করে দিচ্ছে বিজেপি ভয় পাচ্ছে, এবং এই স্লোগানটাই এস্টাবলিশ হচ্ছে জিতবে তৃণমূল। আজ এই পর্যন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কয়েকটি কথা। গত কয়েকদিনে চুক্তি হয়েছে আপনারা সবাই জানেন, তার পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা। প্রথমে আমি ধন্যবাদ জানাব সংবাদ মাধ্যমকে, দলের তরফ থেকে, যে চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতি, সন্ত্রাস এবং ইত্যাদি, ত্রিপুরার মানুষ যে পরিবর্তন চাইছেন এবং এখানকার রাজ্য সরকার যেভাবে সংবাদ মাধ্যমের উপরে দমন পীড়ন চালাচ্ছেন, তার মধ্যে দাঁড়িয়ে যেভাবে আপনারা এই সন্ত্রাসের খবর এবং তার প্রতিবাদের খবর এবং প্রতিবাদীদের উপর হামলার খবর আপনারা সম্প্রচার করেছেন, প্রকাশ করেছেন, আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি একই কথা বলব যে এখানে এরকম কিছু অভিযোগ আসছে যে নির্বাচনের আগে বিজেপি দল যখন বলেছিল ত্রিপুরায় ক্ষমতায় এলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আর আজ বিজেপি বিরোধী দলের বা মানুষের কোনো প্রতিবাদী কর্মসূচির সম্প্রচারের জন্য সেই সম্প্রচার বন্ধ করা হয়, কোনো কোনো চ্যানেলে কোনো কোনো কাগজ বণ্টন বাধা দেওয়া হয়, আমরা আবার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলছি পশ্চিমবঙ্গে দেখুন, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রভাবিত কতগুলি চ্যানেল কি কি রোল প্লে করেছে। একটা চ্যানেল তো বাংলা এডিশন জন্ম নিল শুধু বিজেপির জন্য, চলছে, চলবে, কোথাও তো বাধা দেওয়া হয়নি, কেবল অপারেটরদের ফোন করে বলা হয়নি
বন্ধ করে দাও। হ্যাঁ তো জিডিপিএল তাদের বলবো শাসকদের কথা শুনে কোন চ্যানেল বন্ধ করতে যাবেন না। ত্রিপুরাটা ভারতবর্ষ নয়, ভারতবর্ষ মানে আরো অনেক রাজ্য আছে, প্রতিবাদ সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হবে। সংবাদ মাধ্যমে স্বাধীনতা রাখতে দিন, হতে পারে কার্কি পলিসি আপনাদের এখানেও আছে, আমাদের সমালোচনা হচ্ছে, হবে, তাদের পলিসি করছে, কিন্তু মানুষের কথা বলার জন্য গণমাধ্যমের স্বাধীনতা জরুরি, সেই স্বাধীনতা আপনাদের দিতে হবে। কেন কাউকে একটি চ্যানেল বন্ধ করা হয়েছে, কিসের জন্য, কারা করেছে, যত করবে তত বাড়বে। আমি অ্যাজ এ হোল সংবাদ মাধ্যম এবং সাংবাদিক বন্ধুদের এবং সংবাদপত্র যারা চ্যানেল এবং পোর্টাল ডিজিটাল যারা চালান তাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পরপর হামলা চলছে, সেই আইপ্যাকের সমীক্ষকদের আটকে রাখা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, গ্রেফতার না হওয়া, পরবর্তীকালে গত পরশু যেভাবে আম্বার সাথে হামলা হয়েছে, জখম হয়েছে, জোর করে ধরে রাখা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে এসেছেন, থানায় গিয়েছিলেন, কোর্টে গেছেন, আহত গুরুতর মাথায় চোট পাওয়া, পুলিশ চিকিৎসার ব্যবস্থা করেনি, জরুরি ভিত্তিতে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছিলেন তাদের। তো এইভাবে সন্ত্রাস করে বেড়ে ধরে রড দিয়ে জমায়েত করে তৃণমূল কংগ্রেসকে দমন করা যাবে না। বিজেপি জেনে রাখুক, পশ্চিমবঙ্গে 34 বছর রাজত্ব করা সিপিএমকে আমরা শূন্য করে দিয়েছি, কংগ্রেসকে শূন্য করে দিয়েছি, আর পশ্চিমবঙ্গ বিধানসভায় দিল্লি থেকে টেলি মেসেজ জারি করতে আসা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের খালি হাতে ফিরিয়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার মাটিতে জিতবে তৃণমূল, বিকল্প সরকার করবে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, মানুষের মহাজোট তৃণমূলের নেতৃত্বে বিকল্প সরকার হবে। ওরা সেটা জানে, বুঝেছে, ভয় পাচ্ছে, সেই জন্যই সন্ত্রাস চলছে। বিজেপি সভাপতি পশ্চিমবঙ্গে গিয়েছিলেন একটি জায়গায়, আদি বিজেপি মানব, তৎকাল বিজেপি মানব, সবাই জানে তৃণমূলের ছেলেরা নীতিগত ভাবে কালো পতাকা দেখিয়েছিল, সন্ত্রাস করে মারামারি করছিল বিজেপি গোষ্ঠীবন্ধ ইন্টাসে, আমরা সমর্থন করি না, আমরা নিন্দা করি, কিন্তু তারপর 3 জন IPS কে অ্যাটাচ করা হয়েছিল। প্রশ্ন করতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার উপর হামলা, গ্রেফতার হয়নি, কজনকে অ্যাটাচ করা হয়েছে, কজন IPS কে ডাকা হয়েছে, কজন IPS কে তলব করা হয়েছে, কেন হয়নি, কিসের জন্য হয়নি, যে দিন আড্ডার উপর যে বা যারা ইট ছুঁয়ে দেয় হতে পারে তারা বিজেপির কোন দল, আমরা নিন্দা করি, কিন্তু এটা কি হচ্ছে, তখন 3 জন IPS কে ডেকে পাঠানো, হ্যারাস করা, আর এখন কোন এলাকায় হয়েছে, কেন গ্রেফতার হয়নি, ফলে সেই জায়গাগুলো সামনে আসছে, মানুষ বুঝছে। সমীর চক্রবর্তী হামলার ঘটনাগুলো বিস্তারিত বলে দেবেন। আমাদের পরিষ্কার বক্তব্য, কোথায় গেলে জাতীয় মানবাধিকার কমিশন বিজেপি শাখা সংগঠনে পরিণত, জাতীয় মানবাধিকার কমিশন কই, যখন হামলা হচ্ছে ত্রিপুরায়, ত্রিপুরায় গণতন্ত্র বিপন্ন, গুন্ডারা জঙ্গলরাজ চলছে, দলবাস কোথায় তাদের, আসুন ভিডিওগুলো দেখুন, যাদের মাথা ফেটেছে কথা বলুন, কাদের অন্যায় ভাবে অ্যারেস্ট করা হয়েছে দেখুন, কাদের বাড়ি ভাঙা হয়েছে দেখুন, কাদের পার্টি অফিস ভাঙা হয়েছে দেখুন। আমরা চাইছি, আমরা দাবি করছি, রাজনৈতিক দলদাস পোকা ছেড়ে কেন্দ্রে যে রয়েছে মানবাধিকার কমিশন,
ওটা তো আর বিজেপি অধিকার কমিশন বানিয়ে ছেড়েছেন আপনারা, তো আসুন পাঠান ত্রিপুরায় আসুন দেখতে। আমরা স্পষ্ট অভিযোগ করছি, পুলিশ আগের দিন যে 14 জনকে আক্রমণের মুখে ফেলেছে তারা কিন্তু নিজেরা ওই এলাকায় ওই রাস্তায় যায়নি, তাদের সঙ্গে পুলিশ এসকর্ট ছিল, ওই রুটে যাওয়ারই কথা নয়, এসকর্ট তাদের ঘুরি নিয়ে গেছে সেখানে যেখানে বিজেপি কর্মীরা সংগঠিত ভাবে জমায়েত ছিল, মার খাইয়েছে, ওরা ফিরতে চেয়েছে, তখন বলা হয়েছে না নিরাপত্তা অভাব রাত্রে একটা থেকে যান আমরা নামিয়ে দেবো, পুলিশ বলেছে রাত্রে থাকতে, আর ভোরবেলা বলেছে নাইট কারফিউ ভঙ্গ করেছেন কেন অ্যারেস্ট করা হয়েছে, পুলিশকে দিয়ে ছাদে ফেলে মার খাওয়ানো হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, ভিত্তিহীন সব অভিযোগ দিয়ে কাল পুলিশ উত্তর দিতে পারছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলছেন কাঁধে তো অশ্বস্তম্ভ তত্ত্বভুল নয়, উত্তর দিতে পারছেন না, শুধু বলছেন না এটা আমরা আমাদের হাতে কিছু করার নেই, বুঝেন তো বুঝেন তো বুঝেন তো, আরে আমরাও বুঝি সবাই বুঝে, এখন এটা যত দেখবে ত্রিপুরার মানুষ বুঝবে ভারতবর্ষের মানুষ বুঝবে, আমরা বলছি জাতীয় মানবাধিকার কমিশন আসুন ত্রিপুরায় দেখে যান, সেদিনকে ওখানে মারা হয়েছে, পরের পর কালকে কোর্টে একদিকে শুভবাবুর আক্রান্ত, আগের দিন ওখানে আশিসবাবুদের ধরে রাখা হয়েছে, কলকাতা থেকে আসা 3-4 জন তরুণ তরুণীকে হ্যারাস করেছে, ত্রিপুরার সংগঠন কক্ষ কর্মী তাদের অ্যারেস্ট করেছে, আইনজীবীরা কোর্টে ঢুকতে পারছেন না, আইনজীবীর গাড়ি ভাঙচুর হয়েছে, মানবাধিকার কমিশন কোথায় জিজ্ঞাসা করুন, সংবিধানের কোন কোন ধারা প্রয়োগের জন্য কি কি জিনিস লাগে, গণতন্ত্র নেই গণতন্ত্র উদাও জঙ্গল রাজ্য হচ্ছে, আইনজীবী কোর্টে ঢুকতে পারছে না, পুলিশ দাঁড়িয়ে দেখছে ভাঙচুর করছে বিজেপির গুন্ডারা, একজনও অ্যারেস্ট হচ্ছে না, এইটা হচ্ছে ত্রিপুরার গণতন্ত্র, রোগ চলছে আজও হয়ে কেন কেন হবে আমরা সেই প্রশ্নটা রাখছি, যে গণতন্ত্রে আইনজীবী কোর্টে আসতে পারেন না সে রাজ্য আর যাই হোক গণতান্ত্রিক রাজ্য হতে পারে না, জাতীয় মানবাধিকার কমিশন ভাঙা বাড়িগুলো দেখে যান, যাদের রক্তারক্তি হয়েছে কথা বলুন, মাথা ফাটলো কথা বলুন, আজকে কোয়ার্টে যে ছেলেটিকে মেরেছেন এক্সরে করাতে যাচ্ছে কথা বলুন, বিজেপির অধিকার কমিশন দালাল কমিশন ত্রিপুরায় অবিলম্বে আসুন, অবিলম্বে যদি মেরুদণ্ড থাকে যদি নিরপেক্ষ সংস্থা হন ত্রিপুরার মাটিতে এসে আমরা তালিকা দেব, গিয়ে দেখুন আপনাদের এই গুন্ডারাজের সরকার কি কি করেছে, আমরা সেই আওয়াজ ত্রিপুরার মাটি থেকে তুলছি, করে দিয়েছে, আমি একই কথার পুনরাবৃত্তি করব, আমি শুধু আমার বহুদিনের অভিজ্ঞতা বলতে পারি, যেটা সংবাদ মাধ্যমের কথা বলছিল আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে এটাও বলছি এখানে কিন্তু প্রেস সেন্সরশিপ চালু হয়েছে সরকারের, এটা বিজেপির সর্বভারতীয় নীতি, আপনারা যদি দেখেন তার থেকে 2 সপ্তাহ আগে দিল্লিতে দৈনিক ভাস্করের উপর কি করেছে, একই ঘটনা ত্রিপুরায় করেছে, আমি তো উদাহরণ এনডিটিভি প্রণয়ের আমি নাম ধরে বলছি কি ঘটনা ঘটেছে, একই ঘটনা প্রণয়ের ত্রিপুরার রূপে, শুধু গত বছরে উত্তরপ্রদেশে বিজেপির সরকারের 5 জন সাংবাদিক খুন, মেয়ের সামনে বাবাকে গুলি করে মেরে দেওয়া হলো সাংবাদিককে, আপনারা সবাই জানেন এ ঘটনা, একই ঘটনা কিন্তু ত্রিপুরাতে ঘটছে, প্রেস সেন্সরশিপ, একটি চ্যানেলকে হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমের উপর প্রতারণ করে চাপ আসছে, হোটেলগুলো আগে আসছে হোটেল, আগে সংবাদ মাধ্যমটা বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ফোকিদের হচ্ছে ডেমোক্রেসি হচ্ছে সংবাদ মাধ্যম, তার উপরে এই নক্ষত্রজনক আক্রমণ, আমি বলতে বাধ্য হচ্ছি প্রেস সেন্সরশিপ চালু হয়েছে 12 বছর 1975 সালে হয়েছিল,
এমার্জেন্সির সময় তারপরে আমার নতুন করে ত্রিপুরায় এই জিনিস হয়েছে, কিসের এত ভয়? আজকে তো এখানকার সরকার বিজেপির সরকার নিজের ছায়াকে পর্যন্ত অবিশ্বাস করছে। আমি কুণাল ঘোষের শুনতে নেই বলছি, নিজের ছায়াকে অবিশ্বাস করছে। তাই দেখুন বিজেপি কর্মীদের দ্বারা পুলিশ আক্রান্ত, ওই পুলিশ কোনো মামলা করলো কিন্তু এফআইআর এ কোন অভিযুক্তের নাম তারা দিলেন না, অভিযুক্তরা প্রকাশ করে বেড়াচ্ছে। আমার প্রশ্ন যে দু তারিখে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের সকলের নেতা, তারপরে কি ধরনের ত্রিপুরার মধ্যে বর্বরচিত আক্রমণ? গত পরশুর ঘটনা আমি আর পুনরাবৃত্তি করতে চাইছি না, গতকালকে সংঘটনাটা আপনারা দেখেছেন, সারাদিন ধরে দেখিয়েছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি এখান থেকে লড়িয়ে নিয়ে গেছি আগরতলা থেকে, আমি নাম ধরে বলছি, আইনজ্ঞ রুমেলা গ্রহ, আমার গাড়ি ভাঙচুর, আইনজ্ঞ সবে গিয়ে যে কোনো মানুষ জিজ্ঞাসা করতে পারেন, আপনারা চিনতে পারেন, আপনারা ত্রিপুরার মানুষ, সঞ্জয় বসু আইনজীবী, তার গাড়ি ভাঙচুর, আইনের কোনো শাসন নেই, জঙ্গলের রাজত্ব চলছে, কিসের ভয়? বিরাট ঘন্টাটা কি শুনতে পাচ্ছেন বিপ্লববাবু? তার জন্যই কি নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন? এবং তৃণমূল কংগ্রেস তো দৈত্য দেখছেন, আমরা তো আসছি কিসের জন্য? আমরা মানুষের কাছে গণতান্ত্রিক উপায়ে আমাদের রাজনৈতিক কথাটুকু বলার জন্য। তার জন্য রাস্তায় রাস্তায় 10 কিলোমিটার 20 কিলোমিটার অন্তর চোরাইট করে পাথর মেরে প্রত্যেকটা গাড়িকে ভাঙচুর করা হচ্ছে। এই বহুপরিচিত আক্রমণ ভারতবর্ষের বুকে আর কোনো ঘটেছে বলে তো আমার জানা নেই। আমার প্রশ্ন যে গত পরশুদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে, রাজ্যপাল জানিয়ে দিয়েছেন 15ই আগস্টের আগে এনে দিতে নেতার সময় নেই, কি তার কাজ, কি করছেন? আর পশ্চিমবঙ্গে দেখছি সেখানকার বিজেপি প্রেরিত রাজ্যপাল একসঙ্গে 50 জন বিধায়কের সঙ্গে দেখা করছে, সেখানে কোভিড নাকি, আর এখানে নাকি কোভিড আছে। আমরা 8 জনকে কি কি ধরাবো? তার কাছে জমা দেওয়া হয়েছিল যে 8 জনকে আলো করা হোক, সেটা আবার বলেছে 6 জনের বেশি অনুমতি দেওয়া যাবে না, কোভিড চলছে। তাহলে পশ্চিমবঙ্গের 50 জন বিধায়কের সঙ্গে দেখা করলেন কি করে? পশ্চিমবাংলার জন্য এক ধরনের আইন, আর বিজেপি শাসিত রাজ্যগুলোর জন্য এক ধরনের আইন। তার কারণ বস হচ্ছে অমিত শাহ, রাজ্যপালের চাকরি চলে যেতে পারে, সেই জন্য বিজেপিকে খুশি করার জন্য তিনি সেই কাজটা করছে। আমি নিজে যাই বলছি, আমার প্রশ্ন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজির কাছে লিখিত কমপ্লেন জানানো সত্ত্বেও সমস্ত সংবাদ মাধ্যম যে খবর দেখিয়েছে, ক্লিপিং রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপরে আক্রমণ, আজ পর্যন্ত একজনে কেন গ্রেপ্তার হলো না? এটা প্রশ্ন আমাদের প্রশ্ন, যে কথাটা কুণাল ঘোষ তুলে দিয়ে গেছে যে জেপি নাড্ডার উপরে যখন ভ্যালি ঢিল পড়ে বিজেপি নিজেদের মধ্যে অন্তর্কলহের কারণে 3 জন IPS অফিসার কিন্তু 1-6 জন এখানে কোন অ্যাকশন নিয়েছে? আমি বিপ্লব দেবের পদত্যাগ চাইছি, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, মেম্বার অফ পার্লামেন্ট, এবং শুধু তাই নয় তিনি কিন্তু যে ক্যাটাগরি সিকিউরিটির মধ্যে থাকে তাহলে। হ্যাঁ বলো, সমীরবাবু বলেছেন যে উনি বিপ্লব দেবের পদত্যাগ চাইছেন, আমি একটু অ্যাড করে দিই, বিপ্লব দেবের পদত্যাগ সুদীপ রায়বর্মনও চাইছেন, ফলে সুদীপ রায়বর্মন দিল্লি গিয়ে বিপ্লব দেবের পদত্যাগ চাইছেন, ফলে বিজেপি যারা ঠিক করে নেয়, যেটা জেনে রাখে যে শুধু ত্রিপুরার মানুষ নয়, বিজেপির ভেতর থেকে বলছে যে এই মুখ্যমন্ত্রী চাই না, কিন্তু বিজেপি অ্যাজ এ হোল তারা পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে বলে সমস্ত রকম জনবিরোধী নীতি এবং দমন পীড়নটা শুরু করেছে। এইটাই তো এই জায়গাটাই তো আমার বক্তব্য, কিসের ভয় এত? তৃণমূল কংগ্রেস যদি কোনো নন এন্টিটি হয় তাহলে আপত্তিটা কোথায়? আর বিপ্লবদেব বা বিজেপি যদি একই গ্রহণযোগ্য হয় মানুষের কাছে তাহলে সেটা না অন্তর্দলীয় ব্যাপার, সুদীপ রায়বর্মনের ব্যাপারটা ঠিক আছে, ও মুখ্যমন্ত্রী হতে চায়, ও মুখ্যমন্ত্রী হতে চায়, ও তো মাদলের দেওয়া, ওটা নিজেদের ব্যাপার, আমি তার মধ্যে গেলাম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একই যদি জনভিত্তি এত মজবুত থেকে থাকে তাহলে ভয়টা কিসে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছেন কুণাল ঘোষকে, ভয় পাচ্ছেন আমাদের, ভয় পাচ্ছেন আমাদের কতগুলো বাচ্চা বাচ্চা ছাত্র পরিষদ করা ছেড়ে আসা ছেড়ে মেয়েদের, এবং
ওনার নাম প্রকাশবাবু রয়েছে, শর্মিষ্ঠা দেবী রয়েছে, কিসের ভয়? কেন এনাদের রোজ আক্রান্ত হতে হচ্ছে? কেন থানায় সারাদিন ধরে সারা রাত ধরে জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি? আশিস বাবু আমার পাশে বসে আছে, সুবলবাবু রাত্রি বারোটা পর্যন্ত পরশুদিন থানায় বসিয়ে রাখা হয়েছে। বিরোধী মন্ত্রস্বর দুবার জন্য তাই তো বলছি জড়িত অবস্থা চলছে, একদিকে প্রেসের ওপরে সেন্সরশিপ, আরেকদিকে রাজনৈতিক আক্রমণ। তিন নম্বর যেটা বলার দরকার, সমস্ত হোটেল মালিকদের থেকে থেকে শাসাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কর্মীদের যেন সেই হোটেলে থাকতে দেওয়া না হয়, তাদের হোটেল নাকি পার্মানেন্টলি নাকি তালাচাবি পড়ে যাবে। যারা গাড়ি সাপ্লাই দিচ্ছেন সেই সমস্ত তারা তো রুটিন চলে করছে, তারা তো বিজেপিও নয় তৃণমূলও নয় সাধারণ মানুষ। ওদের তাদের দেখে দেখে হুমকি দিয়ে বলে দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কোন যা গাড়ি তোমরা কিন্তু ভাড়া দিতে পারবে না, আর ভাড়া দিলেই সে গাড়ি আমরা ভাঙচুর করবো। আমি ওটা বিজেপিকে একটু অনুরোধ করবো যে ওই ইন্ডিয়ান এয়ারলাইন্স, ইন্ডিগো, ভারতীয় রেল, তো ওদেরকে যেন একটু বলে দেয় যে তৃণমূলদের কেউ টিকিট না দিবে। আমি তো বলেছি কোনো তো এখানে হোটেলের ওপর কিসের গুরুত্ব দেখাচ্ছেন, এখানে গাড়ি আটকে কি আটকাবে? যান না কি ইন্ডিগোকে বলুন, ইন্ডিয়ান এয়ারলাইন্সকে বলুন, এয়ার ইন্ডিয়াকে বলুন। আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস। আরেকটা জিনিস বলি, আমাদের এই গত পরশু ঘটনা চারটি কোন মামলা হয়েছে, চারটি কেস হয়েছে। একটি মূল মামলা, তার সঙ্গে সোন অ্যারেস্ট চাওয়া হয়েছে, সোন অ্যারেস্ট এক এক করে থানা নিয়ে গিয়ে হ্যারাস করা হবে বলে সোন অ্যারেস্ট। আমাদের 14 জনকে তৃণমূলে হ্যারাস করা হয়েছে, তিনটে মামলায় নাম দেওয়া হয়েছে। কিন্তু আমি পুলিশ কর্মীদের বলব, আমবাসার ঘটনায় বিজেপির গুন্ডা হামলা করল, আপনাদের একজন পুলিশ কর্মীর চোখ গুরুতরভাবে জখম, চিকিৎসাধীন, আপনারা খোয়াই থানায় কেস করেছেন, যারা মেরেছে ছবি আছে, একজনকে আপনারা অ্যারেস্ট করেননি। পুলিশকে বলব, আরে আপনাদের সহকর্মীকে মেরেছে, আপনাদের সহকর্মীর চোখ বিপন্ন, মেরুদণ্ড থাকলে যেখানে মিথ্যা অভিযোগ দিয়ে যারা মার খেয়েছে, যাদের মাথা ফেটেছে তাদের অ্যারেস্ট করেছেন, আর যারা আপনার সহকর্মীর চোখে আঘাত করল আপনারা তাকে অ্যারেস্ট করেননি। পুলিশ পরিবার ভেবে দেখুন, গালের হাতে চলছেন, গালের নির্দেশ চলছেন। পুলিশকে অনুরোধ করব, সরকারের কথা শুনবেন না, দেড় বছর মাত্র আছে, দেড় বছর এই সরকার আপনাদের ব্যবহার করছে, সরকারের গুন্ডা আপনাদের মারছে, অথচ আপনার ক্ষমতা নেই তাদের অ্যারেস্ট করার। এমন গণতন্ত্র তার যে দুর্নাম হচ্ছে, তাতে পুলিশ কর্মীরা যাতে সামিল না হন তাদের অনুরোধ জানাবো, নিরপেক্ষ থাকুন। কংগ্রেস বামপন্থীদের অনুরোধ করব, আপনারা ভোট কেটে ভোট নষ্ট করছেন কেন? ত্রিপুরার মানুষকে অনুরোধ করব, আপনারা বামফ্রন্ট দেখেছেন, আপনারা কংগ্রেস দেখেছেন, আপনারা বিজেপি দেখছেন, তৃণমূল দেখুন, বাংলার মানুষ কেন তৃণমূলকে সমর্থন করে বুঝুন। মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম গুলো প্রত্যেক পরিবার কেন ত্রিপুরার মেয়ে, ত্রিপুরার ছাত্রী কন্যাশ্রী পাবে না, কেন সবুজ সাথী পাবে না, কেন দুয়ারে সরকারের বদলে দুয়ারে কুন্ডা আসবে, ভাবুন। ফলে ভিক্ষা নয়, চাইছি ঋণ। ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেসকে আপনাদের আশীর্বাদ দিন। পরীক্ষা ওদের অনেক করেছে, গোটা ত্রিপুরা জানছে, গোটা ত্রিপুরা জানছে, স্বাগত জানাচ্ছেন মানুষ, ভয়ে তাদের দমন পীড়নের মুখে পড়তে হচ্ছে, এই ভয় থাকবে না। কতগুলি, কত পুলিশ, কত মামলা বিজেপি বুঝেছে পায়ের তলার মাটি সরছে, তাই কাপুরুষোচিত হামলা, কাপুরুষোচিত হামলা হচ্ছে এটা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার মানুষকে অনুরোধ করব, বামপন্থীরা আপনারা তো অনেক করলেন, যারা বামপন্থী মানুষ বামফ্রন্টকে ভোট দিলেন, আপনাদের রাজনীতিকে অশ্রদ্ধা আদরও বলছি, আপনারা ফেল করেছেন।
এখানে বেশ কিছু পেশায় অসংখ্য সমস্যা অসংখ্য অভিযোগ, তার বিস্তারিত আমি এখন এখানে ঢুকছি না, অতীতেও বলা হয়েছে আগামী দিনেও বলা হবে। প্রত্যেকটি পেশার যে সমস্যা রয়েছে, প্রত্যেকটি এলাকার যে সমস্যা রয়েছে তাই নিয়ে আন্দোলন হবে, কিন্তু এটি অত্যন্ত গুরুতর বিষয় আপনাদের আলাদা করে বলে রাখছি। সেটা হচ্ছে বিজেপির নির্বাচনী ইস্তাহার, বিজেপির আসার আগে নির্বাচনী ইস্তাহার, ইংরেজি ভাষা পেজ নাম্বার 6, বাংলায় বোধহয় 5 ছিল। এখানে 10,323 জন শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে 2010 সাল, 2012 সাল, 2014 সাল, তখন থেকে আইনি জটিলতা দেখাতে 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 বামফ্রন্ট সরকার মানিক বাবু যখন কোর্টের রায় দেখলেন এদের চাকরি রাখা যাচ্ছে না, তিনি এক্সটেনশন দিলেন। বিপ্লবের সরকার বিজেপি এটা উদ্বোধন করেছিলেন কে? অরুণ জেটলি। পাশে দাঁড়িয়েছিলেন কে? বিপ্লব দেব। কি বলেছিলেন? বলেছিলেন দ্য গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেম অফ 10,323 টিচার্স, কিপিং হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন ইন মাইন্ড। অর্থাৎ আইনের জটিলতায় যদি বা 10,323 জন শিক্ষকের, রেগুলার শিক্ষকের, নিয়মিত চাকরির শিক্ষকের চাকরি দিয়ে থাকে, তাহলে মানবিক ভাবে দেখা হবে 2010 চাকরি, 2020 একটা নোটিফিকেশন দিয়ে 10,000 লোকের চাকরি চলে গেল তৃণমূল নেতার মধ্যে, শতাধিক মানুষ মারা গিয়েছে, আত্মহত্যা করেছে। কিছুদিন আগে এসসি এসটি পরিবার থেকে একজন গোল্ড মেডালিস্ট এক শিক্ষিকা লজ্জায় অপমানে দারিদ্র্যে আত্মহত্যা করেছেন। সব থেকে করুণ অবস্থা একজন শিক্ষক, তিনি যখন আত্মহত্যা করছেন তার চিতায় ঝাঁপ দিতে গিয়েছেন তার স্ত্রী, তার কারণ বিপ্লব দেবের সরকার আর নেই দরকার। আপনারা ভোটে ব্যবহার করেছেন এই 10,000 শিক্ষককে, আপনারা ভোটে ব্যবহার করেছেন, তাদেরকে মিটিং মিছিল করিয়েছেন, আর আজকে তারা বিক্ষোভ দেখাতে গেলে আপনি লাঠি চালাচ্ছেন, ঘর ঘরে তুলে দিচ্ছেন, কেন দেবেন? তারা কোন রাজনীতি করার দরকার নেই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আইন আইনের মতো চলবে, আইনের লড়াই আইনের মতো করে হবে, কিন্তু 10,000 লোক স্কুল শিক্ষা ভেঙে পড়ছে, 10,323 জনকে ছাড়াই করতে হয়েছে, তারা তো দায়ী ছিলেন না। সরকারি নিয়মে যদি ভুল থাকে বামফ্রন্ট সরকার বুঝবে, বিজেপি বুঝবে, তাকে সমাধান করার বদলে যেভাবে তাদেরকে তিল তিল করে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সমস্ত রকম ভাবে প্রতিবাদ করছে, আমরা আইনি লড়াইতে তাদের সম্ভাব্য সহায়তা কিভাবে দেওয়া যায় তারা দেখা করেছে, কথা হয়েছে, আমরা নিশ্চিতভাবে কথা বলবো। আর তারা যদি প্রতিবাদের জন্য রাস্তায় থাকে আর কাউকে না পান, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পরিবারকে তারা সঙ্গে পাবে। অনুরোধ করবো শিক্ষকদের, দয়া করে কেউ আত্মহত্যা করবেন না, দয়া করে কেউ আত্মহত্যা করবেন না, লড়াইটা তৃণমূল কংগ্রেসকে লড়তে দিন। আমি সেই মা বোনেদের বলবো এটা কোন গণতন্ত্র, একজন শিক্ষক আত্মহত্যা করছেন, চিতায় ছাপ দিচ্ছেন তার স্ত্রী, এবং এইভাবে একের পর এক বিপন্ন পরিবার রেগুলার চাকরি, নিয়মিত চাকরি ধরা চলে যাবে। ফলে আমাদের অনুরোধ করব তৃণমূলকে একটু সময় দিন, দয়া করে কেউ আত্মহত্যার পথে যাবেন না, নিজেকে শেষ করবেন না, কিভাবে কি এর সমাধান করা যায়, বিকল্প পথ বার করা যায়, দয়া করে খতিয়ে দেখতে দিন। আমি আজ এইটুকুই, আপনারা বিস্তারিত সব জানেন, আমি যেটুকু বলেছি সমীর চক্রবর্তী যেভাবে হামলা চলছে আপনাদের সামনে তুলে ধরছে। মানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে কোশ্চেনগুলো তো কোভিড এক সপ্তাহ ছিল হচ্ছে আগে ছিল হচ্ছে, এবার ত্রিপুরা এক সপ্তাহের মধ্যে চলে এসেছে, জিতবে ত্রিপুরা, আগে এর বছর বাজার হবে, জিতবে ত্রিপুরা, আপনি কি আছে ট্যাক্সলাইনটা চেঞ্জ করা দরকারই, জিতবে ত্রিপুরা, লড়াই হচ্ছে জিতবে ত্রিপুরা, আগে ছিল এবার ত্রিপুরা, এখন দেখছেন জিতবে ত্রিপুরা, এবং কয়েক মাস বাদে দেখবেন জিতলো ত্রিপুরা, মানুষ মানুষ জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনা
পুত্রদের উদ্যোগে এখানে মানুষের মহাজোটের সরকারের নেতৃত্ব দেবে সর্বভারতীয়।